আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে রবিবার, সবাই মিলে বেরিয়ে পড়েছি অনেকগুলো টুকটাক কাজ নিয়ে। আর এখন তো মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, ফাইনাল এক্সাম শেষ, আর ফাইনাল এক্সামের পর এই দু মাস ছুটি থাকে, যেটাকে সামার ভ্যাকেশনও বলে। আর এই দু মাস হচ্ছে মেইন ছুটি বলা যেতে পারে ওদের। এরপরে আবার নতুন ক্লাস, নতুন সেকশন, আর এর মাঝখানে মানে খুব একটা বেশি ছুটি টুটি পাওয়া যায় না। তো যাই হোক, বাজার টাজার ছিল না, অনেক কিছুই মানে দরকার ছিল, টুকটাক অনেকগুলো কাজ নিয়ে বললাম না বেরিয়েছি। তো প্রথম কাজ, প্রথম না দুটো কাজ অলরেডি হয়ে গেছে, মানে দু তিন জায়গায় এভাবে স্টপেজ দিতে দিতে এসেছি। তো এখানেও চলে এসেছি আরও একটা কাজের জন্য। তো এখানে আমরা মেনলি ওয়েট করছি, ওর পাপা গেছে আর একটা কাজে, তো এখানে আমরা সেজন্য ওয়েট করছি। কি করবো, এদিক ওদিক ঘুরছি। এটা হচ্ছে পথিস, এখানকার মানে সাউথের একটা বলা যেতে পারে শপিং মল। তো এখানে আমরা ঢুকিনি, আমরা ওই বাইরেটা একটু দেখছিলাম, যেহেতু পবিত্র রমজান মাস চলছে, তো এই সামনেটা একটু ওই ইয়ে টাইপের করেছে, মসজিদের যে আদল ওইটাই করেছে। তো ওই কাজটা আবার মিটিয়ে আবার এখানে আর একটা কাজের জন্য বেরিয়ে পড়েছি। আর এখানকার রাস্তাঘাট দেখেছো, খুব সুন্দর দেখতে, কিন্তু কেরালা এই জন্যই বলে যে গডস ওন কান্ট্রি, মানে খুব সুন্দর। আর এটা হচ্ছে কেরালা ইউনিভার্সিটি, তো রাস্তাটা বেশ ভালো লাগে। আর সারা রাস্তাতে না প্রচুর গাছ, মানে গরমটা খুব একটা, মানে রোদের তাপটা খুব একটা লাগে না, ভালো লাগে। তো এখানে চলে এসেছি আরও একটা কাজে, তো এখানে মোটামুটি বাইরে ওয়েট করছিলাম, ওই বাড়িটাতে গেছে ওর পাপা আর মেয়ে, আর আমরা এখানে বাইরে ফার্স্টে ওয়েট করছিলাম, তারপরে বাবা ডাকছিল, সেজন্য আবার আমরা ভেতরের দিকে গেছিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি বাড়িটাতে কত গাছ। এখানে এমনিতেই প্রত্যেকটা বাড়িতে না প্রচুর গাছ লাগায়, এমনিতে তো চারিদিকে গাছ আছেই, কিন্তু বাড়িতে বাড়িতে প্রচুর এরকম ফুল গাছ আছে, অনেক কিছু গাছ লাগানো আছে। তো এখানে দেখো কত কিছু ফুল লাগিয়েছে, মানে অনেক ধরনের, মানে কোনো কিছু ফেলেনি, যে টায়ারের যে মানে একটু কেটে অল্প একটু ইউজ করে সেটা দিয়ে মানে তার মধ্যে দিয়েছে, হেলমেটের মধ্যে ফুল গাছ আছে, এখানে তো বোতলের মধ্যে ফুল গাছ আছেই, নারকেলের যে খোসাটা হয় সেটা পর্যন্ত ইউজ করেছে। এখানে দেখলাম কিছুই ফেলেনি, আমি আর মা দেখে আর হাসছি যে এখানে কিছুই ওয়েস্টেজ হয়নি, সব কিছুই গাছ লাগানোর জন্য ইউজ করেছে। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল, তো আমি আর মা সেটাই দেখছিলাম। তো এরপরে একটু ভেতরটা দেখাচ্ছি, চলো দেখো। তো ওখানকার কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওই যে বললাম অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম তিন চারটে। তো আরও একটা জায়গায় যাওয়ার ছিল, সেটাকে ক্যান্সেল করতে হলো, কারণ এতগুলো সম্ভব হবে না, সেটা উল্টো দিকটা, একটু অপোজিটে যেতে হতো। তো যাই হোক, এখানে একটা ভেজ হোটেল আছে, রেস্টুরেন্ট বলা যেতে পারে, তো এইটাতে এর আগের বারেও খেয়েছিলাম, খাবারটা খুবই ভালো ছিল। তো
এর পাশে একটা রিলায়েন্স জিও খুলেছে, আগে ছিল বিগ বাজার, তো সেটা বন্ধ হয়ে এখন রিলায়েন্স জিও হয়েছে, তো সেটাতেই যাব বাড়ির যাবতীয় মানে জিনিস কেনবার জন্য। তো এদিকে তো আগে একটুখানি চা আটটা খেতে চলে এলাম, তো এখানে নিয়ে নিয়েছি ধোসা আর সাথে বড়া, মেদু বড়া যেটাকে বলে, সাথে এখানে কোকোনাট চাটনি আর সাম্বার আছে, আর এরপরেও একটু চা নিয়েছিলাম। আমি এখানে এত জায়গায় কেরালার চা খেয়েছি, মানে আমি খুব যে খেয়েছি তা না, কারণ আমার এখানকার চা ভালো লাগে না খেতে, তো এই দোকানটার চা কিন্তু খুব সুন্দর, খুব ভালো করেছিল, তো এর আগেও খেয়েছিলাম বলে এবারেও কিন্তু চাটা আর মিস করলাম না, ভালোই লাগলো। আর খাওয়া দাওয়ার পর যথারীতি এখানে সামনেই দেখলাম একটা ওয়েটের মেশিন আছে, তো এখানে পরপর আমরা সবাই মিলে একটু ওজন টোজন করিয়ে নিলাম আর চলে এসেছি ওই রিলায়েন্স জিওতে। তো এখানে আসার সাথে সাথেই তো আগেই জামা কাপড় দেখতে শুরু করেছি, কিনি না কিনি এটা আমার দেখতে বেশ ভালো লাগে, আমি জানি এটা অনেকেরই নেশা। তো এখানে দেখছিলাম, তবে খুব একটা কালেকশন ভালো ছিল না, দামটাও একটু বেশিই ছিল আমার কাছে বেশি মনে হয়েছে, তো কি সেরকম কিনিনি, টুকটাক দুটো একটা জিনিস কিনেছিলাম খুব এমার্জেন্সি যেগুলো বলা যেতে পারে, তো নিয়েছিলাম টুকটাক জামা কাপড়, সেটা আমি অবশ্যই শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আর এখানে বাচ্চাদের সেকশানেও চলে এসেছি, মানে আমার মেয়ের জন্য, কারণ আমি কিছু কিনলে ও যদি ওকে যদি কিছু না দিই ও রাগ করে, যেটা হয় আর কি স্বভাবতই বাচ্চাদের মধ্যে, তো এখানে দেখছিলাম ওর জন্য, ওর জন্য একটা টি শার্ট নিয়েছিলাম, ওই যে বললাম বাড়িতে গিয়ে দেখাবো, তো এখন আপাতত এখানে দেখছি। খুব বেশি কালেকশন নেই, দেখলাম খুব অল্পের উপরে আছে, আর এখানে কিন্তু ভিড় খুব একটা নেই, সাউথের মধ্যে এই একটা হয় যে সাউথের যে দোকানগুলো হয় না সেই সব মলগুলোতে বেশি ভিড় থাকে, এখানে এইটাতে খুব একটা ভিড় আমরা পেলাম না। এর আগের বারেও এসেছিলাম খুব কম ভিড় ছিল, মানে একদম নেই বললেই চলে। আর এখানে নিচে চলে এসেছি ওই যে টুকটাক জিনিস নেবার, তো এখানে মোটামুটি ওই যে কী বলে ওটাকে ঘুগনি বানানোর যে ডাল সেটা নিয়ে নিচ্ছি, মানে ওটা গ্রিন, মানে ওটা গ্রিন আছে মানে সবুজ কালারের, সেটাও নিয়ে নিচ্ছি। এদিকে ছোলা অনেক কিছু নিচ্ছিলাম, এখানে যে যেরকম পরিমাণে নিতে পারে, আমার মানে প্যাকেট করা আছে সেইগুলো নিই নি, এখানে আমার যতটুকুনি লাগবে আমি সেই হিসেবে নিতে পারি, তো সেইখান থেকেই এইভাবে নিয়ে নিচ্ছি মোটামুটি যেগুলো লাগবে। আর অন্যান্য এর তুলনায় এখানে একটু দাম মোটামুটি রিজনেবল আছে, তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে সয়াবিন, সয়াবিনটাও একটু নিয়ে নিলাম অল্প করে, আর কি বলে আরও অনেক কিছুই মোটামুটি এখানে দেখলাম, এবারে নতুন অনেক কিছুই এসেছে যেটা আমাকে সত্যি বাড়িতে বানিয়ে নিতে হতো, এটা আমার খুব ভালো লেগেছে যে এভারেস্ট কোম্পানির এখানে খুব কিছুই পেতাম না, তো গরম মশলা থেকে শুরু করে অনেক কিছু মশলা না মানে পাওয়া যায়, কিন্তু এখানের যে টেস্ট মানে সাউথের যে টেস্ট সেই টেস্ট থাকতো গরম মশলাতে, হয় না যে মশলার মানে গরম মশলাতে অনেক ধরনের তো মানে কি বলে মশলা থাকে, তো কোনোটা বেশি কোনোটা কম, তো আমরা যে বাঙালিরা যে ধরনের গরম মশলা ইউজ করি সেটা নয়, কিন্তু এখানের গরম মশলার টেস্টটা একটু অন্যরকম, মানে তরকারিতে দিলে সেই টেস্টটা আসে না, তো এবারে দেখলাম এখানে এভারেস্ট কোম্পানির গরম মশলা থেকে আরও অনেকগুলো দুটো তিনটে মশলার মানে ভ্যারাইটি এনেছে, তো আমিও নিয়ে নিলাম, কারণ সব সময় না বাড়িতে মানে যে মশলাগুলো রেগুলার বেসিসে রান্নার কাজে লাগে সব সময় যদি বানিয়ে নিতে হয় তাহলে অসুবিধা না, মানে সব এতগুলো পসিবল না, তো যাই হোক নিয়ে নিলাম, ভালো লাগলো, জানি না এখন বাড়িতে গিয়ে ইউজ করার পর এ করবো দেখবার। এটা হচ্ছে বিরিয়ানির চাল নিচ্ছিলাম, আমি আবার বলছিলাম যে এটা আবার মানে লম্বা টাইপের চাল হবে, তো বলা তো আছে বাট ইউজ না করলে মানে না একবার রান্না না করলে তো আর বোঝা যায় না, তো যাই হোক এখানে একটু চালও নিয়ে নিলাম বিরিয়ানির, কারণ আমাদের বাড়িতে মাঝে মাঝেই একটু বিরিয়ানি হয় আর আমি সব কিছুর মানে বিরিয়ানিটা খাই ভালো বলা যেতে পারে, আমি নিজেও পছন্দ করি, আর যাই হোক সেটাই নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কি বলে অনেক ভ্যারাইটি চাল আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে পরপর আমি চালগুলো দেখাচ্ছি, চালের ভ্যারাইটিও আছে তেমনি চালের ভ্যারাইটি অবশ্যই দামও আলাদা আলাদা আছে, তো যাই হোক আর কোনো চাল নিইনি, বাদবাকি টুকটাক মশলাপাতি আর এদিকে তেল আর কি বলে একটু হ্যাঁ সবজি নিয়েছি বাজার করেছি, এখানে সবজিও পাওয়া যায় তবে সবজির ভ্যারাইটিও খুব একটা নেই, ওই আর কি যতটুকুনি প্রয়োজন ততটুকুনি নিয়েছি,
আর তারপরে আমাদের বাইরে মানে খেয়ে যাওয়ার কথা, রাতে ডিনার এখান থেকে করে যাব ভেবেছিলাম, কিন্তু আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে, 9টা থেকে 9:30 বেজে গেছে, আর এখান থেকে এখন এতগুলো ব্যাগ হয়ে গেছে যে আমরা এখান থেকে আর কোনো জায়গায় মানে কি বলবো স্টপেজ দিতে পারবো না, এখান থেকে ডিরেক্ট অটো ধরবো। এমনিতেই রমজানের মাস, অটো পেতেও খুব অসুবিধা হচ্ছিল, তো বাড়িতে চলে এসেছি, সেজন্য বাড়িতে এসেই ভাবলাম যে চলো বিরিয়ানিটা বানাই। তো এইটা যে চালটা কিনলাম এটারই বিরিয়ানি বানাচ্ছি সাথে সাথে এসে, তো সেটাই বানিয়ে নিলাম। রাত অলরেডি 11:05 হয়ে গেছে, তো চলো আর কি করা যায়, এখনই রান্না করে খাওয়া দাওয়া করে শুতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। টাটা।